দেখো কি সুন্দর হয়েছে। তিনটা ডিম নিচ্ছি, এবার ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। ডিম তিনটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি 2 মগ দুধকে ভালো করে চিনি দিয়ে সিদ্ধ করে 1 মগ করে নিয়েছি, মানে দুধটাকে একটু ভালো করে ঘন করে নিয়েছি। মিল্ক আর এগ দিয়ে দুধটাকে মিক্স করে নিব। দুধ আর ডিম একসাথে মিক্স করে নিচ্ছি। চিনি অলরেডি আমি দিয়ে দিয়েছি দুধের সাথে। চিনি দিয়েছি আমি 1 কাপ থেকে একটু কম, আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি। এবার পরিষ্কার বোলটাতে আমি একটু চারপাশে বাটার ব্রাশ করে দিচ্ছি। এবার এই স্ট্রেনার দিয়ে আমি দুধ আর ডিমের মিক্সচারটাকে স্ট্রেন করে নিব, মানে ছেঁকে নিব। বোলের মধ্যে ছেঁকে নিচ্ছি, পুরো দুধ ডিমটা ছেঁকে নিলাম। এবার আমি কুক করে নেব এটাকে। এখানে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডটা আমি দিয়ে দিলাম, মুখটা ফয়েল পেপার দিয়ে ভালো করে বন্ধ করে দিয়েছি। এবার পাতিলের উপর আমি ঢাকনা দিয়ে দিব। আমার ডিনার আফটার মিল্ক পুডিং এখন তৈরি হচ্ছে। ইউ ক্যান কল ইট অলসো লাশ অমলেট, এটাকে অনেকে লাশ অমলেটও বলে থাকে। লাস্ট 20 মিনিট থেকে স্টিম করছি, দেখি আমার মিল্ক পুডিংটা হয়েছে কিনা। ভেরি কেয়ারফুলি দেখতে হবে, চামচ দিয়ে দেখছি একটু। হ্যাঁ হয়ে গেছে অনেক, হ্যাঁ হয়ে গেছে। এই যেটা একেবারে পরিষ্কার হয়ে আসছে তার মানে হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো লাস্ট 20 মিনিট ধরে আমি এটাকে এভাবে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি আরেকটা ডিশে এই মিল্ক পুডিংটাকে নিয়ে নিব। এই যে এরকম স্প্যাচুলা দিয়ে চারপাশটা এভাবে করে দিলে আর বাটিতে লেগে থাকবে না, খুব সহজে কিন্তু বাটি থেকে ডিজার্টটা চল উঠে আসবে। এই যে আমি এই ডিশটা নিয়ে নিয়েছি, এবার আমি উপর করে এবার আমি ডিজার্টটাকে উপর করে ঢেলে নিব। ওয়াও, খুব সুন্দর হয়েছে ডিজার্টটা। পিস্তাশিও আর আলমন্ড দিয়ে এটাকে একটু আমি গার্নিশ করে নিচ্ছি। আমার মিল্ক ডিজার্ট, ডিনার আফটার মিল্ক ডিজার্ট, খাবারের পরে এই ডিজার্টটা খেতে কিন্তু অনেক মজা। আশা করবো আমার আজকের এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। এটা একটা ইজি মিল্ক ডিজার্ট রেসিপি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। মেলন ফ্রুট স্লাইস করে ডেকোরেট করেছি, বেশ সুন্দর লাগছে না?